আরে আমাদের দেশে এরকম আইটেম কাল কোত্থেকে আসছে? এটা কি চায়নার? চায়নার ওরে চাইনিজ চাইনিজ লাগে না? যেই রিয়াকশনটাই দর্শক দিক না কেন, তাদের এক্সাইটমেন্টটা অনেক ইম্পর্টেন্ট। সত্যি কথা বলতে আমি হলে কখনোই যাইনি, সত্যি বলতে আমি এক্সপেক্ট করিনি যে দর্শক আইটেম সং এ এত মজা পায়। আমি শুরুই বলবো, যতই আমি কাজ করি না কেন, যাই করি না কেন, আমার মনে হয় কাজের জন্য জীবনটা মাত্র শুরুই হয় সবসময়। যদি দর্শক পছন্দ করে আমি দর্শকের জন্য ইনশাল্লাহ আরো ভালো প্রজেক্ট নিয়ে আসবো। আমার লাইফে আমার কারোর সাথে কোনোদিন ঝগড়াঝাটি হয় নাই, এই দুজনের মধ্যে প্রিয় নায়িকা নাই, আমি কেন বলবো। আমি কখনোই বোল্ড ছবিও পোস্ট করতাম না, গান দেখার পর সবাই বলতেছে যে তোমাকে অনেক সুন্দর লাগছে। আমাদের ফ্যামিলিটা হচ্ছে যে আমরা আসলে অনেক ওপেন মাইন্ডেড, আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে থাকি। উদ্ভট ভাবে টিকটকে গিয়ে হাপেন করে নাচার মতন মানুষ বা ওইরকম মেন্টালিটি না বুঝে কিছু একটা করা, ওই কাজটা সে করবে না। এমনও হতে পারে যে আমার গানটা দর্শক পছন্দ করেনি, দেখার সুযোগটা দিলাম, দর্শক আমাকে কোন লুকটাতে পছন্দ করে। আর যদি আমাকে বোল্ড ভাবে পছন্দ করে, অফকোর্স আমি আবার বোল্ড ভাবে আসবো। আমার মনে হচ্ছে আমার দর্শক আমাকে অনেক বেশি ভালো বাসে, তারা আমাকে সবভাবে নিতে পছন্দ করে। মুভিটা যদি দেখতে যাওয়া হয় তাহলে এটার গল্পটার জন্য যেতে হবে, উল্টাপাল্টা কোনো কিছু ওর দ্বারা হবে না। আব্বু আমাকে একেবারে র ক্যারেক্টারটা সিলেক্ট করতে বললেন। আব্বুকে আমি বলি যে আসলে আমার ইচ্ছা যে আমি আমাকে এইভাবে দেখবো। একটা মেয়ে থ্রি পিস পরে তাকে দেখতে পছন্দ করতে পারে, বিকিনি পরেও দেখতে পছন্দ করতে পারে। এটা কালকে যদি আমি কাজের বুয়ার মতন একটা ক্যারেক্টার করতে পারি, তাহলে এর পরের দিন আমি বিকিনি দিয়ে আরেকটা ক্যারেক্টার কেন প্লে করতে পারবো না? আর একটা আইটেম সং এ যদি আমি বোরখা পরে পারফর্ম করি, এটা কখনোই হবে না। তখন তুমি আইটেম কালার দেখা যাবে তোমাকে? আমি এটা তো বলি নাই, না না আমি জানতে চাচ্ছি, মানে এটা তো ভালো লাগছে তোমার না? ইউ লাভ ইট, আই লাভ ইট, খুব ভালো এক্সপোজ, ভালো রেসপন্স, হ্যাঁ রেসপন্সও ভালো। বাট আরেকটা জিনিস যেটা হচ্ছে যে সময় নিব, মানে আরো অনেকটা সময় নিব, এটার ফিডব্যাকটা দেখব যে আসলে এটাতে আসলেই কতটুকু দর্শক পর্যন্ত আমি পৌঁছে মানে পৌঁছাতে পেরেছি ওটা দেখব। দেন যখন দেখবো যে এটা তো শুরু, স্টার্টিংটা কখনো পারফেক্ট হয় না, মানে শুরু মিন্স আইটেম গান হিসেবে শুরু, আইটেম সং হিসেবে শুরু, তো আইটেম সং হিসেবে এটা স্টার্ট করা মানে তো এটা ফার্স্ট, রাইট? তো ফার্স্ট জিনিসটা কখনোই পারফেক্ট বা বেস্ট হবে এটা আমি এক্সপেক্ট করতেই পারি না, রাইট? তো আমার কথা হচ্ছে যে এটা শুরু, এটা ফার্স্ট, এটাতে ভুল হতে পারে, এটাতে অনেক কিছু হতে পারে, বাট এটার ফিডব্যাকটা যদি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়, ইনশাল্লাহ কেন না, তাহলে আরো ভালো ভালো বাজেটের কাজ করবো আরো সুন্দর। ওকে, মানে এইসব গানে পাওয়া যাবে তোমাকে, বাট এটার ফিডব্যাকটা যদি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়, ইনশাল্লাহ কেন না, তাহলে আরো ভালো ভালো বাজেটের কাজ করবো আরো সুন্দর। ওকে, মানে এইসব গানে পাওয়া যাবে তোমাকে, দিস ইজ গুড। ওকে, এই মুভি নিয়ে আর কিছু বলতে চাও? লাইক ধরো তোমার কোনো এক্সপেরিয়েন্স যদি শুনতে চাই বা শুটিং এ কোনো এক্সপেরিয়েন্স, পুরোটাই খুব কষ্ট। তোমাকে ক্র্যাশ খাই তোমাকে এরকম ড্রেসে দেখে, আরে আমাদের দেশে এরকম আইটেম গার্ল কোত্থেকে আসছে, পুরো বলিউড বলিউড লাগতেছে, এরকম কিছু বলছে কিনা? না, বলিউড বলিউড না, আমার শুধু একটা কথা, হলের একটা ভদ্রলোক উনি বলতেছিলেন যে এই এটা কি চায়নার, চায়নার আমি কিন্তু শুনতেছি সবকিছু, তো আমার একদিক থেকে মানে ভালো লাগতেছে, আরেকদিক থেকে আমি বুঝতেছি যে মানে, তবে ওদের আনন্দটা আমি অনেক এনজয় করেছি। বেসিক্যালি আমরা আসলে কাজ করি তো দর্শকের আনন্দের জন্য, তো যেই রিয়াকশনটাই দর্শক দিক না কেন, তাদের এক্সাইটমেন্টটা অনেক ইম্পর্টেন্ট, অফকোর্স। তো হলে যাওয়ার প্রথমে তো আমি হলে যাবো কিনা মানে সত্যি কথা বলতে আমি হলে কখনোই যাইনি, এর মধ্যে আমার ঠান্ডা লেগেছে, ডাস্ট অ্যালার্জি, এটাও একটা ইস্যু ছিল। ডিরেক্টর বললেন না না চলো চলো চলো, তো যখন গেলাম তখন সত্যি বলতে আমি এক্সপেক্ট করিনি যে দর্শক আইটেম সং এ এত মজা পায়। এটা এটা হয়তো বা সবসময় আমাদের সিনেপ্লেক্সের হলগুলো যদি ভিজিট করি বা বসুন্ধরা এরকম হয় না, বাট সিঙ্গেল স্ক্রিনগুলো আসলেই মুভি অনেক এনজয় করে, সেই জায়গা থেকে বলবো যে হ্যাঁ হ্যাপি, রাইট? হ্যাপি, গ্রেট। এই মুভি নিয়ে কিছু বলতে চাও? না, এই এই মুভি নিয়ে শুধু এটুকুই বলবো, আমি অনেক কষ্ট করে পুরো চর্বিমুক্ত, ঠান্ডা না, শুধু চর্বিমুক্ত না, জানো আমি আমি যখন শুট করেছি এত ঠান্ডা ছিল, আমাদের লাইট অফ হয়ে যাচ্ছিল, মানে আমাদের লাইট দেখা যাচ্ছিল না কুয়াশার কারণে, সব অফ, মানে 80% লাইট মনে হয় কমেই গেছে ওখানকার যে অবস্থা,
এর মধ্যেও আমাদের ফুল টিম অনেক কষ্ট করে, আমরা কেউ টায়ার্ড হইনি কিছু না, আমরা ভোর 4টা পর্যন্ত 2টা দিন টানা আমরা শুট করেছি। তো সেই জায়গা থেকে আমি দর্শকের কাছে শুধু বলবো যে আমার ভুল হোক, আমার আমি যদি সঠিকও করি যেটাই করি না কেন, সেটা আমি খুব ছোট মানুষ এবং আমি স্টার্ট করেছি মাত্র, আসলে আমি শুরুই বলবো, যতই আমি কাজ করি না কেন, যাই করি না কেন, আমার মনে হয় কাজের জন্য জীবনটা মাত্র শুরুই হয় সবসময়। তো যেটাই হোক, দর্শক যেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আসলে সবসময় দেখে, আর যদি দর্শক পছন্দ করে আমি দর্শকের জন্য ইনশাল্লাহ আরো ভালো প্রজেক্ট নিয়ে আসবো। বিউটিফুল। এই মুভিতে আরো দুইটা নায়িকা আছে, নায়ক আছে, তোমার কারোর সাথে কোনো ঝগড়া ঝাটি? আমার 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 দেখা হয়েছে কিনা বা শুটিং? হ্যাঁ আমার সাথে তরামির কোনোদিন কোনো কোথাও কোনো কথা কাটাকাটি হয়েছে, মানে এটা হবে না আমার সাথে, সেটা হয় না, এরকম কিছু কোনোদিন কারোর সাথে হয় না, কখনো না। আচ্ছা, ওকে। আর তোমার তোমার প্রিয় মানে দুই নায়কের মধ্যে তোমার প্রিয় নায়িকা কে? আমার প্রিয় নায়িকা মানে এই দুজনের মধ্যে? এই দুজনের মধ্যে প্রিয় নায়িকা নাই, আমি কেন বলবো? আচ্ছা, ওকে, না ঠিক আছে, ওকে। এই মুভির যন্ত্রণা ভালো লাগলো, তুমি আসলে গল্প তবে হ্যাঁ তবে এই এই মুভিতে আমাদের মানসী আপু আছেন, উনি আমার সিনিয়র, রাইট, প্রিয় নায়িকা না, কিন্তু আপনি আমাকে প্রিয় নায়িকার কথা বলেছেন, উনি আমাদের সিনিয়র, আমি বলবো যে উনি খুব ভালো মেয়ে, উনি খুবই ভালো মেয়ে এবং উনি খুব সুন্দর কাজ করেছেন, এটা আমি বলবো যে মানসিক প্রকৃতি আপু উনি খুবই ভালো কাজ করেছে। আরেকজন ছিল, আরেকজন ভালো কাজ করে, ই ওয়াজ সো ব্যাড, না বলতে পারো, ইটস ওকে, বাট না বললে প্রবলেম নাই। মানসিক প্রকৃতি আপুর সাথে আমার আগে মানে আগে কাজ হয়নি, বাট ওনার সম্পর্কে আমি জানি এবং আমি দেখা হয়েছে আমাদের, যেহেতু আমরা একসাথে কাজ করি তো দেখা হয়েছে, তো উনি খুবই ভালো এবং ওনার অ্যাক্টিং লেভেলও খুব ভালো এই জন্য। আর আরেকজন যিনি আছেন উনি, এটা বোধহয় ওনার প্রথম কাজ, সো ওনাকে আমি আসলে চিনি না ওইভাবে, তো এই জন্য ওনার সম্পর্কে আমি কিছু বলতেও পারবো না, সেটাও দেখা হয়নি। আমরা হলে গিয়েছিলাম একসাথে, বাট তখন আমাদের খুব বেশি কমিউনিকেশন হয়নি, মানে তার সম্পর্কে কিছু বলার মতন ঘটনা তার সাথে আমার হয়নি। ভেরি গুড, দুর্ঘটনাও হয়নি, দুর্ঘটনাও হবে না। ওকে, কুল। এখন